স্কুলের বেতন দেওয়ার জন্য অভিনব এক পন্থা চালু করেছে ভারতের আসামের একটি স্কুল। ওই স্কুলের বেতন হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে নিয়ে আসতে হয় ফেলে দেয়া 25টি প্লাস্টিকের বোতল। এটাই সেই স্কুলে বেতন হিসেবে নেওয়া হয়। এটি ছাড়া আর কোনো টাকাও নেওয়া হয় না। স্কুলটির নাম অক্ষর। অভিনব এই স্কুল আসামের গুয়াহাটি শহরে। গুয়াহাটির বাসিন্দা পরিমিতা শর্মা ও মজিন মুখতার স্কুলটি চালু করেছেন। নিজেদের এলাকায় দুটি বড় সমস্যা লক্ষ্য করেন তারা। একটি হলো আবর্জনা এবং অন্যটি নিরক্ষরতা। এই দুটি সমস্যা একসঙ্গে দূর করতেই এরকম স্কুল খোলার উদ্যোগ নেন তারা। ওই স্কুল সেই বোতলগুলো রিসাইকেল করে ইট, রাস্তা এবং শৌচালয় তৈরি করার কাজে লাগায়। স্কুলটিতে আরও কিছু ভিন্নতা রয়েছে। সেখানে পুরাতন শিক্ষার্থীরা পড়াচ্ছেন নতুনদের, সেই সঙ্গে শিখছে কাঠের কাজ, বাগান তৈরি করাও। স্কুলটি 2016 সালের জুন মাসে চালু হয়। এলাকায় পিছিয়ে পড়া এবং দরিদ্র পরিবারের শতাধিক শিশু পড়ছে অক্ষর স্কুলে। শিক্ষার্থীরা প্লাস্টিকের বিভিন্ন জিনিস সংগ্রহের পাশাপাশি সচেতনমূলক কাজও করেন। স্কুলের বাইরে বের হয়ে প্লাস্টিক এবং পলিথিন না পোড়াতে অন্যদের অনুরোধ জানান তারা। আসামের এই স্কুলটি নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। একই সঙ্গে প্রশংসাসূচক মন্তব্যও করেছেন অনেকে।